রবিবার পৌর ভোট, 22টি আসন বিশিষ্ট বনগাঁ পৌরসভায় ভোটার সংখ্যা 96,537 জন, 85 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। 118টি বুথে থাকছে সশস্ত্র পুলিশ। দেখুন এক নজরে পৌর ভোট। গোটা রাজ্যের 108টি পৌরসভার মতো বনগাঁ পৌরসভাতেও নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 27 ফেব্রুয়ারি রবিবার। নির্বাচনী প্রচার শেষ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শুক্রবার বিকেল 5টাতে শেষ হয়েছে সমস্ত রাজনৈতিক দলের প্রচার। নির্বাচন ঘিরে প্রস্তুতি তুঙ্গে নির্বাচন কমিশনের, প্রস্তুত পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সাধারণ ভোটারদের আশ্বস্ত করতে শহরে চলছে নিয়মিত রুট মার্চ। বনগাঁ পৌরসভার 22টি ওয়ার্ড, মোট ভোটার 96,537 জন, যার মধ্যে পুরুষ ভোটার 47,865 জন, মহিলা ভোটার 48,669 জন, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3 জন। সমস্ত রাজনৈতিক দল ও নির্দল প্রার্থী মিলিয়ে মোট 85 জন প্রার্থী নির্বাচনের লড়াইতে। রবিবার পৌরসভা এলাকায় 44টি জায়গায় 118টি বুথে ভোটগ্রহণ হবে। শনিবার সকাল থেকেই ভোটগ্রহণের জন্য ভোটকর্মীরা পৌঁছে যাবেন নির্দিষ্ট বুথগুলিতে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছে এবারের পৌর ভোটে নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ, সেই মতো প্রস্তুত পুলিশকর্মীরাও। পুলিশ সূত্রে জানা গেছে শুধুমাত্র বনগাঁ পৌরসভা এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকবেন 500 জনের বেশি পুলিশকর্মী। এছাড়াও থাকবেন পুলিশের আধিকারিকেরা। প্রস্তুত থাকছে 12টি সেক্টর মোবাইল ভ্যান, 2টি কিউআরটি মোবাইল ভ্যান সহ কুইক রেসপন্স টিম। বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয়ে তৈরি করা হয়েছে ডিস্ট্রিবিউশন সেন্টার, অর্থাৎ এখান থেকেই ভোটকর্মীরা ভোটের সমস্ত জিনিসপত্র নিয়ে পৌঁছে যাবেন ভোটগ্রহণ কেন্দ্রে। ভোটগ্রহণ শেষে এখানেই রাখা হবে ইভিএম। স্ট্রংরুমের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, থাকছে ক্যামেরার নজরদারি। দীনবন্ধু মহাবিদ্যালয়েই হবে ভোট গণনা। এদিনও নিরাপত্তা সংক্রান্ত বিষয় খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা। নির্বাচনের প্রচার পর্ব শেষ হবার পর শুক্রবার সন্ধ্যায় পুলিশের পক্ষ থেকে রুট মার্চ করা হয় বনগাঁ শহরের বিভিন্ন জায়গায়। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদারের নেতৃত্বে এদিন শহরে রুট মার্চ করা হয়। পুলিশ সুপার ছাড়াও এদিনের রুট মার্চে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি মণ্ডল, মহকুমা পুলিশ আধিকারিক অশেষ বিক্রম দস্তিদার সহ বনগাঁ পুলিশ জেলার অন্যান্য থানার পুলিশ আধিকারিকেরা। এ বিষয়ে পুলিশ সুপার জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে পুলিশ সম্পূর্ণরূপে প্রস্তুত। নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম রুট মার্চ। নির্বাচন করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি, তার মধ্যে রুট মার্চ একটা পদ্ধতি। আমাদের বিভিন্ন ডেইলি আমাদের রুট মার্চ হয় ভোটারদের মনে কনফিডেন্স জোগানোর জন্য। আজকে সেই রুট মার্চে আমিও পার্টিসিপেট করেছি এবং আমাদের উদ্দেশ্য একটাই, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করা। এবং সকল ভোটারদের উদ্দেশ্যে আমাদের মেসেজ যে আপনারা নিশ্চিত ভোট দিন, আপনারা উইদাউট এনি ফিয়ার আপনারা ভোট দিন, আমরা আপনাদের প্রোটেকশনের জন্য সর্বদা আছি। সব মিলিয়ে আগামী 27 তারিখ 85 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হবে, রায়দান করবেন গণদেবতা। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, বনগাঁ।